চ্যানেল টোয়েন্টি, দেশের স্বার্থে দশের পাশে, শুধু খবর নয় আরো বেশি কিছু। দর্শকদের জন্য আগামী বার্তা থাকবে যে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এটা কততম বর্ষ? 53তম বর্ষ। 53তম বর্ষে যে প্রতিমা এনেছেন, এটা কি মূর্তি? এটা দক্ষিণেশ্বরের, দক্ষিণেশ্বরের আদলে আপনাদের মূর্তি প্রতিস্থাপন হয়েছে। এখানে কোনো অনুষ্ঠানের ব্যাপার থাকছে? না, গতকালকে আমাদের বোতা প্রতিযোগিতা হবে এবং মঙ্গলবার ভোগ বিতরণ হবে, খিচুড়ি ভোগ হবে। সরকারের তরফ থেকে বিভিন্ন বিধিনিষেধ করেছেন ডেঙ্গু নিধন, এবং সেই ক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা রেখেছেন? আমাদের পূজা মণ্ডপে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে সোনার বাংলার মিডিয়া, তাই এর কারণে আমাদের সমস্ত অধিবাসীবৃন্দ ও ক্লাবের সদস্যদের আমাদের পূজা প্রাঙ্গণে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পাহাড়পুর আনন্দবাজার ক্লাবের পক্ষ থেকে সমস্ত অধিবাসী বৃন্দকে জানানো হচ্ছে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের পূজা প্রাঙ্গণে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে সোনার বাংলার মিডিয়া। আমরা কজনের সমস্ত সদস্য এবং এলাকাবাসী বৃন্দকে আমাদের পূজা মণ্ডপে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রথমেই শুভ দীপাবলির শুভেচ্ছা সকলকে। আজ শুরু হয়ে গেল শুভ দীপাবলির শ্যামা পুজোর শুরু, আর শ্যামা পুজো দিয়েই শুরু হবে ছোটদের আনন্দ, বড়দের উৎসব। কি বলবেন? প্রথমে তো আমি সোনার বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। দীপাবলি আমাদের এই পুজোটা 53 বছরে করেছে। সমস্ত এখানকার যারা সদস্যরা আছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পুজোটাকে সাবলম্বিত করার চেষ্টা করছে এবং একদিন আরো ভালো পুজো করার চেষ্টা করবে। মহিলাদের কাছ থেকে কিভাবে সহযোগিতা পাচ্ছেন? এখানকার মহিলারা সমস্ত সবাই একত্রিত হয়ে পুজোটাকে করে। পুজো উপলক্ষে কোনো ভোগ বা কোনো কিছু অনুষ্ঠান থাকছে? হ্যাঁ, আগামীকাল থাকবে, আমাদের ভোগের অনুষ্ঠান থাকবে, তার সঙ্গে সঙ্গে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস রয়েছে। আর দর্শকদের কি বার্তা দেবেন এখান থেকে 53তম বর্ষে? আপনার নাম? ও দাদা, গ্রামবাসীদের নিয়ে খিচুড়ি ভোগের ব্যবস্থা করি, সেটা মঙ্গলবার দিনে থাকবে। এভাবেই আমরা প্রতি বছর করি, ঠিক আছে? সম্মানিত হয়ে কেমন ভালো লাগছে? আমাদের এর আগের বারেও প্রতিমা সম্মানিত হয়েছিল সেরা প্রতিমা, এবারও সেরা প্রতিমা আমরা প্রতিমা করেছিলাম, আশা করেছিলাম যে সম্মানিত হবে এবং হয়েছে, এটা আমরা খুবই খুশি। এই জন্য সকল ক্লাব এবং সকল অধিবাসীবৃন্দর কাছ থেকে আমরা যে সাহায্যটা পেয়েছি সেই জন্য আমরা খুবই খুশি, এবং আপনাদের কাছ থেকে আমরা খুবই মানে ধন্যবাদ একটা আপনাদের অবশ্যই প্রাপ্ত যে আপনারা এলেন এবং আমাদেরকে এই সেরা প্রতিমার পুরস্কারটা দিলেন। এই জন্য সোনার বাংলাকে অবশ্যই একটা ধন্যবাদ। পরবর্তীকালে একত্রিত হয়ে মানে এরকম ভাবে পুজো করবার ইচ্ছা আছে? নিশ্চয়ই, আমরা এরকম ভাবে প্রত্যেক বছরই, হ্যাঁ এরকম ভাবে আমরা প্রত্যেক বছরই পুজো করবো এবং প্রত্যেক বছরই পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আবারও চেষ্টা করবো যেন আবারও সেরা প্রতিমা পুরস্কার পাই এবং আপনারাও যেন পরের বছর আসেন এবং আমাদের পুজোটা কভার করেন। থ্যাংক ইউ।